হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা কাইরাল হেলিক্স এবং হেলিসিটি নিয়ে ডিসকাস করব। এবার আসছি হেলিসিটি। এ হেলিক্স ইজ ইনহারেন্টলি কাইরাল অ্যান্ড ইজ নন সুপারইম্পোজিবল উইথ ইটস মিরর ইমেজ। যদি আমরা একটা স্প্রিং নিই, কলামের মধ্যে যে স্প্রিংগুলো থাকে, সেই স্প্রিংগুলোর যদি রোটেশন দেখি, সবসময় একটা পার্টিকুলার ডিরেকশনেই রোটেশন হয়। তাহলে যদি এই স্প্রিংয়ের মিরর ইমেজ নেওয়া হয় তাহলে সেই মিরর ইমেজ কখনোই ওই স্প্রিংয়ের সঙ্গে মিলবে না, কারণ একটা যদি লেফট হ্যান্ডেড হয় অন্যটা রাইট হ্যান্ডেড, অর্থাৎ একটা যদি ক্লকওয়াইজ হয় তার মিরর ইমেজ হবে অ্যান্টি ক্লকওয়াইজ মোশন দেখতে পাবো। তাহলে এই হেলিসিটি মানে স্প্রিংগুলো সবসময় কী হবে? কাইরাল। এবার এই হেলিক্যাল কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে যে কনফিগারেশন অ্যাসাইন করা হয়, এখানে আর এস করা হয় না, এখানে করা হয় পি এবং এম। ইফ মুভিং ফ্রম ওয়ান এন্ড টু আদার অ্যালং দ্য অ্যাক্সিস, দ্য হেলিক্স ডিসক্রাইব এ ক্লকওয়াইজ ডিরেকশন, দেন ইট ডিজাইন্ড অ্যাজ পি বা প্লাস। ইফ ইট ডিসক্রাইবস অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, দেন ইট ডেজিগনেটেড অ্যাজ মাইনাস বা এম। অর্থাৎ যদি ক্লকওয়াইজ মোশন হয় তাহলে পি, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশন হলে তাকে বলবো এম। যদি সিম্পল হেলিক্স দেখি, এই যে এটা কি ক্লকওয়াইজ মোশন, তাহলে এই হেলিক্সটা কি হবে? পি হেলিক্স। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে? সেটা হবে আমার, এই যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হবে আমার এম হেলিক্স। ধরো কম্পাউন্ড 31, এখানে দেখো এই রিংটা আমার অ্যাবাভ প্লেন আছে, তাহলে এখান থেকে যদি যাই নিচ পর্যন্ত কি দেখতে পাবো? এটা একটা কী মোশন? এটা একটা ক্লকওয়াইজ মোশন, মানে পি বা পজিটিভ হয়ে গেছে এটা। কম্পাউন্ড 31B, তাহলে এটা হচ্ছে আমার অ্যাবাভ দ্য প্লেন আছে, তাহলে অ্যাবাভ থেকে বিরো যাবো, তাহলে এক এইভাবে যদি মুভ করি, এই মুভমেন্টটা হচ্ছে কি মুভমেন্ট? এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মানে মাইনাস বা এম। কম্পাউন্ড 31C দেখো, এটা হচ্ছে আমার অ্যাবাভ দ্য প্লেন আছে, তাহলে এই অ্যাবাভ দ্য প্লেন থেকে যদি আমি বিলো দ্য প্লেন মুভ করি, তাহলে এটা কী মোশন হবে? ক্লকওয়াইজ মোশন, তার মানে পজিটিভ বা পি হেলিক্স। তাহলে এইভাবে প্রত্যেকটা হেলিক্যাল কম্পাউন্ড কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা টু অ্যালকাইল কিটোন এফেক্ট নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।